হ্যালো আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে ডিজনি প্লাস হটস্টারে রিলিজ হয়ে যাওয়া নতুন প্রজেক্ট অ্যাঙ্গার টেলস নিয়ে কথা বলবো এই টোটাল চারটে এপিসোড আছে গল্প প্রত্যেকটা এপিসোড বা প্রত্যেকটা গল্পের ডিউরেশন কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে তোমাদেরকে আমি চারটে গল্পই ছোট ছোট করে বলবো কিন্তু বলে নিয়ে আগে বিষয়টা কি অ্যাঙ্গার টেলসটা আসলে কি এই চারটে গল্পের মধ্যে মানে কয়েকজনের সঙ্গেই চারটে ধরে নাও মানুষের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো তাদের জীবনে প্রচন্ড একটা রাগ হয়ে দাঁড়াচ্ছে মানে এমন কিছু ঘটছে যে কারণের জন্য এই লোকগুলো প্রচন্ড রেগে যাচ্ছে আর সেই রাগ থেকে তারা একটা বিদ্রোহ বা তারা একটা আন্দোলন করার চেষ্টা করছে বা প্রতিবাদ করার চেষ্টা করছে এই হচ্ছে চারটে গল্প মানে এই এই মোরাল হচ্ছে চারটে গল্প এই প্রতিবাদটা তারা কিভাবে করছে এবং কিভাবে তাদের জীবনে এই রাগগুলো আসছে কোন সিচুয়েশন থেকে দাঁড়িয়ে এই রাগগুলো আসছে এই নিয়ে হচ্ছে চারটে গল্প চারটে ডিফারেন্ট গল্প তো প্রথম গল্পটা হচ্ছে এরকম একজন হিরো এবং তার ফ্যানের গল্প যে তার হিরোকে অন্ধের মতন ভালোবাসে এবং প্রচণ্ডভাবে চেষ্টা করছে একটা বিরাট বড় সিঙ্গল স্ক্রিনে তার হিরোর ছবি সে মানে তারা চালাতে চাইছে এটা ফ্যানেরা অ্যারেঞ্জ করেছে পুরো শোটা ফাইনালি সেখান থেকে কি কি হয় এবং একজন ফ্যান সে কত বড় ফ্যান হতে পারে এবং সে তার যখন মনে একটা রাগ তৈরি হবে তখন সে কি করতে পারে সেটা হচ্ছে প্রথম গল্পটা গল্পটা সেকেন্ড হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে গল্প সেকেন্ড গল্পটার এপিসোডে দেখানো হচ্ছে একটি মেয়ে যার শ্বশুর বাড়িতে আমিষ খাবার অ্যালাউড না সে নিজে একজন অ্যাক্ট্রেস মানে সে বিজ্ঞাপনে শুট করে কিন্তু ডাক্তার বারবার বলছে তার শরীরে মাছ মাংসের প্রয়োজন কিন্তু কিছুতেই শ্বশুর বাড়ি থেকে সে খেতে পারছে না আমিষ জিনিসগুলো সে নানান ভাবে লুকিয়ে লুকিয়ে খাওয়ার চেষ্টা করছে এবং সে নিজে খেতে ভালোবাসে কোথাও না কোথাও গিয়ে এই যে তার খাওয়াটাকে মানে খাওয়াটাকে যে আটকে দেওয়া হলো সে প্রচন্ড খেতে ভালোবাসে তাও সে খেতে পারছে না এর পরিণতিটা কিভাবে হলো সেটা দেখাবে সেকেন্ড গল্প থার্ড গল্পে দেখাবে ভীষণ দরিদ্র একটি পরিবার স্বামী স্ত্রী তাদের সঙ্গে একটি ঘটনা ঘটবে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া কেন্দ্রিক একটি ঘটনা সেই কোথা থেকে কিভাবে রাগ তৈরি হলো এবং তার পরিণতি বা তার প্রতিবাদটা কিভাবে সে করতে গেল এবং পরিণতিটা কি হলো এটা হচ্ছে থার্ড গল্প আর ফোর্থ গল্প হচ্ছে ফোর্থ গল্পের শুরুটা মজাদার লেগেছিল কিন্তু গল্পটা খুব অন্যরকম মানে দেখা শুরু করার পর থেকে বুঝতে পারলাম এটা খুব সিম্পল একটি টেকো মানুষ যার চুল তাকে চুল এবার সে তাক যে কারণের জন্য সে হেলমেট মানে না পড়তে 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 পুলিশ প্রচুর চালান কেটেছে পুলিশ ফেড আপ হয়ে গিয়ে তাকে হেলমেট গিফট করে এখন এবার তার তাকে যেহেতু চুললেই তাই সে নানান জায়গা থেকে অপমানিত হয় তার চাকরির জায়গা থেকে অপমানিত হয় তাকে যখন কোনো বাড়ির মেয়ের মানে যখন বিয়ের যোগাযোগ করবার জন্য আসে তখন তাকে অপমানিত করে যায় নানান রকমের অপমানিত এই ছেলেটির জীবনে তার ভীষণ প্রিয় একজন মানুষ ছিল সেও হারিয়ে যায় তার জীবন থেকে এই পুরো বিষয়টা পুরো ফ্রাস্ট্রেশনটা এই ছেলেটার মধ্যে একটা রাগ তৈরি করে এবং কি মানে কিভাবে সে তার রাগটা তুলবে আর কি করবে সে এই গল্পটা গল্পটা সেটা দেখাবে তো এই রকম চারটে আলাদা আলাদা গল্প আছে আমার কিন্তু প্রত্যেকটাই বেশ ভালো লেগেছে এবার যদি আমাকে বলতে বলো যে মানে সব থেকে বেশি কোনটা ভাল লেগেছে আমার প্রথম গল্পটা ভাল লেগেছে সব থেকে আর তার থেকে আমার মানে ভাল লেগেছে তারপরেই যদি বলতে হয় ফোর্থ গল্পটা বাকি মিডলে দুটো গল্প আমার অ্যাভারেজ লেগেছে খুব যে একটা উন্নত মানের লেগেছে এমনটা নয় তবে চারটে গল্পই কিন্তু কম বেশি সুন্দর খারাপ নয় প্রজেক্টটা একদম অন্য রকমের একটা প্রজেক্ট তোমাদের অনেক সময় তো ব্যয় করতে হবে না এই প্রজেক্টটা দেখার জন্য এবং আমার মনে হয় তোমাদের ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা বলে দিই এই প্রজেক্টটা পুরোটা কিন্তু বাংলা ভাষাতেও অ্যাভেলেবেল আছে তোমরা জানো ডিজনি প্লাস হটস্টারে এটা অরিজিনালি একটা সাউথ ইন্ডিয়ান প্রজেক্ট মানে চারটে গল্পই সাউথ ইন্ডিয়াকে কেন্দ্র করে কিন্তু ডিজনি প্লাস হটস্টারে তো তোমরা অবশ্যই দেখে নিতে পারো এই ছিল আমার অ্যাঙ্গার টেলস নিয়ে রিভিউ আহ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দিও চলো বন্ধুরা তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে এখনের জন্য টাটা